নমস্কার বন্ধুরা, আমি রুম্পা। ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা আমার তরফ থেকে। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক এই কামনাই করি। আমি আজকের আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ, আমি আজকের নতুন ব্লগ স্টার্ট করছি ইউটিউবে। এতদিন আমি আমার চ্যানেল খোলা আছে, কিন্তু কোনোদিন দেখতাম, ব্লগিং চ্যানেল দেখতাম, খুব ভালো লাগতো, ইচ্ছা করতো নিজেও করব করব, কিন্তু কোনোদিন করা হয়ে ওঠেনি, খুব লজ্জা লাগতো করতে, কোনোদিন করা হয়ে ওঠেনি। তারপরে হঠাৎ ভাবলাম চ্যানেল তো খোলা আছে অনেক দিনে, সবারই ফোনে তো ইউটিউবে জিমেল অ্যাকাউন্ট সবারই খোলা থাকে, আর ইউটিউব তো খোলা থাকেই, কিন্তু কোনোদিন সেরকমভাবে যে ব্লগ বানাবো সেরকমভাবে কোনো চিন্তাধারা ছিল না। কিন্তু দেখতাম, খুব পছন্দ করতাম ব্লগ চ্যানেল, খুবই ভালো লাগতো। আর আমাদের আমাদের কি আমাদের মানে সবারই প্রায় একই কথা, সারাদিনে কাজের ফাঁকে যখন মানে যখন একটু ফ্রি লাগে, ফ্রি টাইমে, তখন আমরা মোবাইলেই তো সবাই ব্যস্তই থাকি, কেউ ব্লগিং চ্যানেল দেখছে, কেউ রান্না, যা যা যেরকম চয়েস সে সেরকম দেখছে। লাস্ট পর্যন্ত ফাইনালি আমি অ্যাকাউন্ট একটা খুলে ফেললাম, ওই আজকের হ্যাঁ এক মাস মতন হয়ে গেল, কিন্তু ব্লগ কোনো বানাইনি, আমি এমনি শর্ট ভিডিও আপলোড করছি। হয়তো যারা আপনারা যারা হয়তো অনেকে দেখে থাকবেন, শর্ট ভিডিও আমি আপলোড করেছি। আর ব্লগ বানানোর খুব ইচ্ছা ছিল, ওই জন্য আজকে তো বছরের প্রথম দিন, আমি ভাবলাম যে আজ থেকেই নয় স্টার্ট করি আমার পথ চলার প্রথম ধাপ, তাই জন্য আজ থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এই চ্যানেলে আপনারা আমার আমার মানে কি সারাদিনের টুকিটাকি কাজ বা যেটা করছি আমি, আমার সুখ দুঃখের গল্প, আমার ফ্যামিলি পরিবার সবার সম্বন্ধে আপনাদের কাছে সব কিছু শেয়ার করব। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। হয়তো কথা বলতে পারছি না, খুবই নার্ভাস লাগছে প্রথম দিন, তো হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সবারই প্রথম দিন এরকম একটু হয়, ক্যামেরার সামনে কী বলবো না বলবো ভেবে তো আসি অনেক, কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে গেলে গুলিয়ে যায় সব। হয়তো যারা ফার্স্ট ব্লগ করেছেন তাদের তারা হয়তো জানেন আমার অবস্থাটা, আশা করি পরপর ঠিক হয়ে যাবে এটা। তাহলে আজকের আমার প্রথম যেহেতু ব্লগ, আমার সম্বন্ধে আপনাদের কিছু জানাতে চাই। আমার নাম রুম্পা, রুম্পা গুড়িয়া, আর আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায়। আমি গ্রামের মেয়ে এবং গ্রামের বউ, আর আমার পূর্ব মেদিনীপুর জেলায়, হয়তো গ্রামের নাম বললে কেউ চিনতে পারবেন না, হয়তো অনেকে চিনতে পারবেন, কাঁথি কন্টাই অনেকে হয়তো নাম শুনেছেন, কন্টাইয়ের পাশাপাশি আমার বাড়ি, শ্বশুরবাড়ি বাপের বাড়ি প্রায় একই জায়গায়। তাহলে বন্ধুরা, তাহলে আজকের কী আর বলবো, বেশি কথা বলে লাভ নেই, সব গুলিয়ে যাচ্ছে, ওই জন্য প্লিজ যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর কি বলবো, নমস্কার।